ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দপ্তরে হাজিরা দিতে এলেন পরেশ পাল। এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই দপ্তরে হাজিরা দিতে এলেন তিনি। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় সিবিআই ডেকে পাঠিয়েছেন তাকে। 2021 বিধানসভা ভোটের পর দোসরা মে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। অভিজিৎ সরকারের পরিবার সুবিচার পেতে উচ্চ আদালতে দ্বারস্থ হয় এবং সিবিআই তদন্তের আবেদন জানায় তারা। এরপর কোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই।